আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাফেজ সালে আহমদ তাকরিম, বিশ্বজয়ী হাফেজে কোরআন, যার বাড়ি বাংলাদেশ, তাকে আমি স্বাগত জানাই এবং তার সম্পর্কে দু একটি কথা নিয়েই আজকের ভিডিও। আপনারা অবগত আছেন যে আমি নিজেও একজন হাফেজে কোরআন এবং আমি একটি মাদ্রাসায় হিফজ পড়াই। আমার কাছে অনেকগুলো ছেলে হাফেজে কোরআন হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাছাড়া এবছরেই আমার কাছে তিনটি ছেলে হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সম্পর্কে আপনারা একটা ভিডিওতে দেখেছেন। আপনারা যারা আমাকে চেনেন, আমার ভিডিও দেখেন, তারা জানবেন আমার আলোচনা কেমন। সেই রকমভাবে আমি আমার ছাত্রদেরকে আধুনিক শিক্ষার সঙ্গে কোরআন, বিজ্ঞান এবং বিভিন্ন ধর্মের গ্রন্থ এবং নাস্তিকদের অভিযোগের উত্তর কিভাবে দিতে হবে সমস্ত কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। হাফেজে কোরআনের সাথে সাথে আঞ্জুমানের দিকেও আমি খুবই গুরুত্ব দিই। আজকের ভিডিওতে আমি হাফেজ তাকরিমের ব্যাপারে কথা বলবো, তার সঙ্গে সঙ্গে আরও জানাবো যে আমার হাফেজের জীবন কেমন ছিল, যা আমি এর পূর্বে কখনও জানাইনি, এবং আমার ছাত্রদের সম্পর্কেও কিছু কথা জানাবো। হাফেজ তাকরিমের ব্যাপারে উইকিপিডিয়া থেকে এবং আরও বিভিন্ন ভিডিও থেকে শুনতে পেলাম, সে খুবই ভালো একটি ছেলে, যেমন আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়েছেন এবং চেহারাও দিয়েছেন, মাশাআল্লাহ। তাকে দেখে কোনো ব্যক্তি কখনো রাগান্বিত হবে না, তার মাসুম চেহারা দেখেই মন ভরে যাবে। সবসময় দোয়া করি তার জন্য এবং তার শিক্ষকের জন্যও দোয়া করি। তার শিক্ষকের পরিশ্রমের কারণে আজ সে বিশ্বজয়ী হাফেজে কোরআন হয়েছে। তাছাড়া হাফেজ তাকরিম অসংখ্য জায়গাতে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। তার জন্য হাফেজ তাকরিমকে জানাই আমাদের পক্ষ থেকে জাযাকাল্লাহু খৈরন। একজন ছেলে হাফেজে কোরআন হওয়া চারটিখানি ব্যাপার নয়, তাকে অনেক বছর ধরে একটা কিতাব নিয়ে পরিশ্রম করতে হয়। সারাদিনে তাকে 10-12 ঘন্টা পড়াশোনা করতে হয়। এভাবে তাকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে একটি কিতাবের ওপরে মেহনত চালাতে হয়। তারপরেই হয় একজন হাফেজে কোরআন। তবে হাফেজে কোরআন হয়ে যাওয়ার পরে শেষ নয়, সেই কোরআনকে ধরে রাখার জন্য সারাটা জীবনই তাকে কোরআনের ওপরে মেহনত চালাতে হয়। একটুকু ভেবে দেখেছেন কোরআন সম্পর্কে? একটু ভেবে দেখুন যে কোরআন মাজিদে 30টা পারা আছে, প্রতিটা পারাতে 20টা করে পৃষ্ঠা আছে, এবং এই কোরআনের মধ্যে 6000-এর উপরে আয়াত আছে। এত বড় একটি কোরআন মাজিদ একটি বাচ্চা ছেলে মুখস্থ করে ফেলে। তাকে শুধুমাত্র একটু শব্দ বলবেন, সেখান থেকে সে বলতে লাগবে, এগুলো কিভাবে হচ্ছে, এগুলো কি এমনি হচ্ছে। আপনি অন্যান্য ধর্মে গিয়ে দেখেন, সেই ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ কেউ নেই, হয়তো দু একটা আয়াত বা দু একটি কথা মুখস্থ রেখেছে, সম্পূর্ণ বই মুখস্থ রেখেছে, এরকম আপনি কাউকে পাবেন না। কিন্তু কোরআন মাজিদের লাখো কোটি হাফেজ আছে, যাদের মুখস্থ এত বেশি যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণের ব্যাপারে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমিই তার হেফাজতকারী। এই আয়াতের মধ্যে আপনারা দেখতে পেলেন যে কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, আর তা তিনি কীভাবে রেখেছেন তা তো আপনারা জানেন, যে এরকমই অসংখ্য অগণিত বাচ্চা শিশুদের মাধ্যমে, বড় মানুষের মাধ্যমে তিনি এই কোরআন মাজিদকে তাদের মাথায় রেখেছেন। পৃথিবীর সমস্ত কোরআন মাজিদ যদি নষ্ট করে দেওয়া হয়, তবুও মানুষের ব্রেন থেকে আবারও কোরআন মাজিদ তৈরি হয়ে যাবে ইনশা আল্লাহ। এটাই তো প্রমাণ করে যে কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। আমি যখন হাফেজ পড়তাম তখন প্রচণ্ড মেহনত করতাম, সবসময় পড়াশোনার পাশাপাশি আমি অন্যান্য শিক্ষা অর্জন করতাম। আমি সময়কে অপচয় করতাম না, আমার কোনো বন্ধু ছিল না, আমি একা একা থাকতাম, সবসময় ভাবতাম, সব কিছু নিয়ে গবেষণা করতাম। ছোট থেকে আমার এগুলো ছিল। খুবই দ্রুত হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে মাওলানা পাশ করলাম, তার সাথে সাথে জেনারেল শিক্ষাও অর্জন করেছি, বিএ আরবিক অনার্স। আমি মাদ্রাসা আশরাফুল উলুম কৈথন বর্ধমান হাফেজ মাওলানা নাসিরউদ্দিন সাহেবের কাছে বৈঠক শুনিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি এ সম্পর্কে আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। আমার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সময় আমি লিখে রেখেছি, যাতে করে আমি পরবর্তীতে সেগুলো পড়ে আমি আমার ছাত্র জীবনের সময়গুলোকে ইয়াদে রাখতে পারি। এবং তা লেখার আরেকটি কারণ হচ্ছে, আমি যখন ছাত্রদেরকে পড়াবো তখন আমি সেখান থেকে দেখতে পারি যে কীরকম করলে কি হবে। এই যেমন ধরেন, আমি যখন ক্লাসে থাকতাম শিক্ষকের থেকে কোনো এমন একটি কথা শুনতাম যে কথাটা আমি লিখে রাখতাম, এবং আমারও নিজে অনেক সময় মনে হতো এটা শিক্ষক করলে ভালো হতো বা এটাই হতো, এসব বিষয়গুলো আমি লিখে রাখতাম যাতে করে আমি ছাত্রদেরকে এরকমভাবে শিক্ষা দিতে পারি। তো যাই হোক, হাফেজ তাকরিমের সম্পর্কে আমি যতটুকু জানতে পারি, সে উদার মনের একটি ছেলে, অত্যন্ত ভালো ছেলে, সুন্দর আখলাক,
আল্লাহ তাআলা তাকে ভালোবাসে বলেই এই কোরআন মাজিদ তাকে দিয়েছেন। দোয়া করব তার জন্য যেন আল্লাহ তাআলা তাকে ভালো আলেমও তৈরি করে দেন এবং জাতির কাজে লাগিয়ে দেন। পিতার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করি। আমার কাছে এরকমই অনেকগুলো ছাত্র আছে, তাদের জন্য দোয়া করিবেন যেন তারা কোরআন মাজিদকে ভালোভাবে ইয়াদ রেখে তার জীবনকে অতিবাহিত করতে পারে, তার মরণের আগে পর্যন্ত কোরআন মুখস্থ রাখতে পারে। সবার জন্য দোয়া করিবেন এবং অনুরোধ করে বলবো যে হাফেজে কোরআন যেখানে আপনারা দেখতে পাবেন সেসব ছেলেদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দনীয় একটি বান্দা। তলবে ইলমের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে অনেক কিছু বলা হয়েছে। যারা ইলম তলব করে বেড়ায় তারা আল্লাহ তাআলার রাস্তায় থাকে, সেই অবস্থায় যদি তারা মারা যায় তাহলে তাদেরকে শহীদ বলে ঘোষণা করা হবে। তো আপনারা হাফেজে কোরআন মোহাম্মদ সালে আত তাকরিমের জন্য কমেন্টে দোয়া করে যাবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছাত্রদের জন্য দোয়া করবেন এবং জানাবেন যে আপনার পরিবারের কেউ কি হাফেজে কোরআন আছে নাকি নেই, আর আপনার সন্তানদেরকে আপনি হাফেজে কোরআন বানাতে চান কমেন্ট করে জানাবেন, কিংবা যদি আপনি চান যে আমার কাছে হাফেজে কোরআন তৈরি করবেন তাহলে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। খুবই দ্রুত ভালোভাবে সমস্ত রকম জ্ঞান সহকারে হাফেজে কোরআন তৈরি করার চেষ্টা করে থাকি। সকলেই ভালো থাকবেন, দোয়া করিবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমিন।